সেই সময়ে বিপণী বিতানে ঈদ কেনাকাটা জমে উঠলেও শাড়ির দোকানে তেমন ভিড় নেই। যারা আসছেন গরমের কথা ভেবে তারাও সুতি ও সিল্কের শাড়িকে প্রাধান্য দিচ্ছেন। দাম নিয়ে ক্রেতার অভিযোগের জবাবে দোকানিরা বলছেন কাঁচামালের ঊর্ধ্বমূল্যের কারণে বাজার কিছুটা চড়া। সুরাইয়া মুন্নি রিপোর্ট। এবারের ঈদে মন্দা যাচ্ছে শাড়ি বেচা কেনায়। বেনারসি পল্লী থেকে শুরু করে বিপণী বিতান সবখানেই একই অবস্থা, ক্রেতা সংকট। ব্যবসা প্রেশার পড়বে, ব্যবসা বিক্রি তো খারাপের উপরেই ব্যবসা প্রেশার পড়বে। যেমন পাঠিয়ে বকে কিছু আছে, এদের লেনদেন ক্লিয়ার করতে হয়। শাড়ি ব্যবসায়ীদের প্রতি বছরই রমজানে ক্লিয়ার করতে হয়, 27 রমজানের ভিতর ক্লিয়ার করে ফেলতে হয়। সেটাও এই বছর ক্লিয়ার করা সম্ভব হবে না। সব মিলিয়ে ব্যবসা বিক্রি এবার গতবার তুলনায় এবার খুব খারাপ। গতবার তুলনায় সে বছর ব্যবসা কেনাটা খুব খারাপ এবং ভালো না, আমরা খুব কষ্টে আছি। বিপণী বিতানে নানা রকম শাড়ির পসরা সাজানো হয়েছে, দোকানগুলো পরিপূর্ণ রকমারি বাহারি নামের শাড়িতে। আগের মতো ক্রেতা না থাকলেও যাও বা যাচ্ছেন তাদের অভিযোগ শাড়ির দাম নিয়ে। আগের থেকে ডেফিনেটলি অনেক দাম বেশি এবং কোনো কন্ট্রোলই নেই কোথাও, সো দ্যাট নিডস টু বি কন্ট্রোল। আমি কালারটা চুজ করতেছি, আমার যদি পছন্দ হয় তখন আমি দামে যাব আর কি। দোকানিরা বলছেন শাড়ি তৈরির খরচ বাড়ায় কম দামে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না, বেচে বিক্রি কম হওয়ায় আক্ষেপের শেষ নেই তাদের। যেগুলো আছে সিল্ক, জর্জেট, এইটা কিছু ক্যাটাগরি জিনিসগুলো আমাদের বাংলাদেশে আসে। টিপিটি মাল মনে করেন যে পড়ে রয়েছে দোকানে, এবার তুলনায় এবারে মানে অর্ধেক কম, মানুষের কেনাকাটা নাই। শ্রেয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।